যদিও আমি শারীরিকভাবে অসুস্থ ও মানসিকভাবে হতাশ, তারপরেও চুপ থাকতে পারলাম না। আমি চলচ্চিত্রের মানুষকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি। আমি একজনকেই দালাল বলে আখ্যায়িত করেছি, বিষয়টি আমি এবং সে উভয়েই জানি, গোটা চলচ্চিত্রের সকলেই জানে। তাহলে কেন এই চিঠি? কে পাঠিয়েছিল? কোন সমিতির চিঠি এটা? কার স্বাক্ষর? জায়েদ খানের নামে ব্যক্তিগত বা পার্সোনাল কোনো সমিতির চিঠি এটা? কি এবং কার স্বার্থে এই চিঠি? এই সমিতির মেম্বার কারা কারা এবং উপদেষ্টা কারা? শুধু আমি নই, অনেকেই পেয়েছে এমন চিঠি। আমার প্রশ্ন, তাহলে কেন সে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করলো? কে দিয়েছে তাকে এই সাহস এত বড় অন্যায় বা অপরাধ করার? অনেক কষ্ট ও শ্রম দিয়ে আজকে আমি কপি হয়েছি। আমার একক নামে বহু সুপার বাম্পার হিট মুভি ফিল্ম ইন্ডাস্ট্রিকে উপহার দিয়েছি। ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বহুবার রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি। শ্রদ্ধেয় ফারুক, আলমগীর, কাঞ্চন, রুবেল, দীপজল, মিশা, সোহেল রানা ভাইয়েরা, যাদের সাথে আমি সৌভাগ্যক্রমে বহু ছবিতে একসাথে কাজ করেছি, তারা কি আমার মতো শিল্পীকে সদস্যপদ থেকে বাতিলের জন্য চিঠি দিতে বলেছেন? আমার মতো শিল্পীর অসম্মান করার জন্য আপনারা বলছেন, সরকার বলছেন, তাহলে চিঠিতে তাদের স্বাক্ষর কোথায়? চিঠিতে কার স্বাক্ষর? তাহলে জায়েদ খানকে বলতে চান এই সিনিয়ররা চায় আমার মতো শিল্পীরা চলচ্চিত্র থেকে বিদায় নিক? শ্রদ্ধেয় আনোয়ারা আন্টি, ববিতা আপা, শাবানা আপা, চম্পা, নতুন, রোজিনা আপুরা সহ মৌসুমী আপু, সানি, রিয়াজ, ফেরদৌস, সাকিব, অমিত হাসান, পূর্ণিমা, নিপুণ, মুক্তি, নীরব, সাইমন ও পাপিয়া সহ এবং আরও অনেক গুণী এবং পরীক্ষিত, সম্মানিত, সর্বজন স্বীকৃত, বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্পীরা কি চলচ্চিত্র থেকে চলে যাবে শুধু একজনের নোংরামির কারণে, ওনার পছন্দের অপছন্দের কারণে? উল্লেখ্য, গত ৮-১০ বছরেও একটা সুপারহিট দূরে থাক, হিট মুভিও ইন্ডাস্ট্রিকে দিতে পারেনি। সবার মাথায় কাঁঠাল রেখে ভেঙে সিনিয়রদের নাম খারাপ করে ব্যবহার করছে, তাদের সামনে রেখে অবলীলায়িতা করে যাচ্ছে নিজ স্বার্থ হাসিলের জন্য। শিল্পী সমিতির মাত্র ৪০০ সদস্যের মন জয় করতে যে পারেনি, সে লক্ষ মানুষের মন জয় করবে কি দিয়ে? নোংরা রাজনীতিবিদ, পিস্তল, অশোভন আচরণ, মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে, মিথ্যা কথা দিয়ে সদস্যপদ খারিজ করে, যেখানে তার সদস্যপদটা আমি বা আমার মতো সম্মানিত ১৮৪ জন শিল্পীর ভোটের কারণে। যে তার মতকে, জন্মকে অস্বীকার করে তাকে কি সম্বোধন করা উচিত, তা আপনাদের ওপরেই ছেড়ে দিলাম। চলচ্চিত্র শিল্পীর চর্চার জায়গা, মেধা বিকাশের জায়গা। ইতিহাস বলে একজন শিল্পী বিভিন্ন পদে জায়গা করে নিতে পারে, তবে সবার পক্ষে একজন শিল্পী হয়ে ওঠা সম্ভব নয়। দর্শকের মন জয় করতে শ্রম ও ভালো কাজ তো লাগবেই, সেক্ষেত্রে নেতা নয় অভিনেতা হতে হয়। দর্শকদের তো আর সদস্যপদ নেই, বাতিল করবে কি দিয়ে? শিল্প বা শিল্পী সংস্কৃতিকে ধ্বংস করে নিজের চরিত্র ঠিক করে শিল্পী হতে চেষ্টা করা উচিত, তবেই চলচ্চিত্রের মানুষ হওয়া যাবে এবং দর্শকপ্রিয়তা পাওয়া যাবে। একজন শিল্পীর চাই সম্মান, স্বীকৃতি আর ভালোবাসা। সর্বোপরি আমি বলতে চাই, আমি চলচ্চিত্রের পপি, আমি সাধারণ জনগণের পপি, কোনো ব্যক্তি বা সমিতির পপি নই।